শুধু ঘর কেন, সবই তো দুর্নীতিগ্রস্ত, সব জায়গায় তো দুর্নীতি। মুজিব বসের ঘরের মধ্যে দুর্নীতি, শিক্ষা খাতে দুর্নীতি, অর্থনৈতিক খাতে দুর্নীতি, আপনার চিকিৎসা খাতে দুর্নীতি। দুর্নীতি নাই কোন জায়গায়, রোড করে সেখানে দুর্নীতি, ঘাট করে সেখানে দুর্নীতি, অস্ত্র কিনে সেখানে দুর্নীতি, হসপিটাল করে সেখানে দুর্নীতি, অর্থাৎ সমস্ত জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। সেই দুর্নীতির ছোঁয়া এখন দেখা গেছে প্রাইম মিনিস্টারে, গরিবদের ঘর বিতরণের মধ্যেও চরম দুর্নীতি। কাজেই দুর্নীতিগ্রস্ত দেশ থেকে আমাদের সবাইকে আল্লাহ রক্ষা করেন। আজকে শিক্ষা ব্যবস্থা বন্ধ করার পিছনে আমি মনে করি গভীর এক চক্রান্ত, যারা এই দেশকে ধ্বংস করতে চায়। এবং শিক্ষার্থী সে তো ঘরের মধ্যে বদ্ধ থাকে না, সে খেলতে যায় সেখানে করুণা নেই, সে গ্যালারিতে থাকে সেখানে করুণা নেই, সে মজমায় বসে আড্ডায় বসে সেখানেও করুণা নেই, অত শিক্ষা প্রতিষ্ঠানে করুণা। এই করোনার অজুহাতে আসলে এই দেশটাকে এবং আমাদের এই সমাজটাকে মূর্খ বানানোর একটা চক্রান্ত ব্যতীত আর কিছুই না। আমি মনে করি যে একটা মূর্খ জাতি সৃষ্টির চেয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া অনেক শ্রেয়। কাজী সরকারকে বলবো এই করোনার অজুহাতে কোনো অবস্থাতেই যেন কোরবানির পরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না থাকে, বরং করোনায় মারা যায় যাক, প্রতিষ্ঠানে গিয়ে বাচ্চারা সন্তানরা মারা যাক, কিন্তু মূর্খ হয়ে যেন ঘরে কোনো সন্তানই মারা না যায়, এইটা আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো। আসলে বাংলাদেশ সরকার তো কোনো সময়ই জনগণ বান্ধব নয়, এদেশের যত প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, তা জনগণ নিজের থেকে হয়েছে। বরং প্রতিষ্ঠান যদি কেউ গড়ে সেখানে সরকার হস্তক্ষেপ করে, কিন্তু বিদেশে দেখবেন ফার্স্ট কান্ট্রিগুলিতে কেউ যদি উদ্যোগী হয় সেখানে সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করে। অথচ আমাদের দেশে যদি কেউ ব্যবসার উদ্যোগী হয় সেখানে সরকার গলা চিপে ধরে। এই সরকার অবহেলার কারণেই আজকে প্রতিষ্ঠানগুলি অবকাঠামো ঠিক নেই, যেই মানের প্রতিষ্ঠান গড়া উচিত ছিল সেই মানের প্রতিষ্ঠান গড়ে না। যদি মানসম্পন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠত তাহলে মানুষ এইভাবে মারাও যেত না এবং অসহায় মানুষগুলি এই অবস্থায় থাকতো না। কাজে আমি বলবো মালিক শ্রমিক যেই দোষী হবে তাকেই বিচারের আওতায় নিয়ে আসা। অনেক সময় দেখা যায় শ্রমিকরা অন্যায়ভাবে আন্দোলন করে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়, আবার দেখা যায় অনেক সময় মালিকরা শ্রমিকদের উপরে জুলুম করে। কাজে মালিক শ্রমিক যেই অন্যায় করবে তাকেই বিচারের আওতার দিন বিচারের আওতায় নিয়ে আসা। এবং এখন আমি বলতেছি নিরীহ ওলামায়ে কেরামকে ছেড়ে দেওয়া হোক, শর্তবিহীন তাদের ছেড়ে দেওয়া হোক, কোনো অবস্থাতেই নিরীহ ওলামায়ে কেরামকে যেন বন্দি করে না রাখা হয়। যদি নিরীহ ওলামায়ে কেরামকে বন্দি করে রাখা হয় তাহলে এখন পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমান ওলামায়ে কেরামকে মহাব্বত করে ভালোবাসে, দমন পীড়ন দিয়ে, ডান্ডা এবং হামলা এবং মামলা দিয়ে সাময়িক সময়ের জন্য মানুষ স্তব্ধ করা যায় কিন্তু কোনো আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না। কাজে এর জন্য আমি সরকারকে বলবো যে কোনো মূল্যে নির্দোষ ওলামায়ে কেরামদেরকে মুক্তি দিয়ে দেন এবং কওমি মাদ্রাসাকে খুলে দেন, বিনা শর্তে সমস্ত কওমি মাদ্রাসাকে খুলে দেওয়া হোক শর্তবিহীন।